ঝিঙে আমাদের পরিচিত শাকসবজিগুলির মধ্যে অন্যতম একটি উপকারী সবজি হল ঝিঙে। বর্তমান পরিস্থিতিতে আমাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য দৈনিক খাদ্য তালিকায় শাকসবজি রাখা বাধ্যতামূলক। ইতিমধ্যেই ডাক্তার এবং পুষ্টিবিদেরা পরামর্শ দিয়ে থাকেন যে বিভিন্ন সবুজ শাকসবজি খাদ্য তালিকায় রাখার জন্য। সবুজ শাকসবজির মধ্যে অন্যতম একটি হলো ঝিঙে। এটি শরীরকে স্বাস্থ্যকর করে তুলতে সহায়তা করে। আমাদের স্বাস্থ্য রক্ষায় সবুজ শাকসবজির প্রচুর উপকারিতা রয়েছে। ঝিঙে এক ধরনের পুষ্টি সমৃদ্ধ সবজি হওয়ায় এটি শরীরকে বিভিন্ন পুষ্টি উপাদান প্রদান করে থাকে। ঝিঙে গাছের পাতা, শিকড়, ফল, বীজ সবকটি উপাদানই সমানভাবে কার্যকরী। আজকের ভিডিওটিতে আমরা ঝিঙে সম্পর্কে সব রকম তথ্য আপনাদেরকে জানাবো। ঝিঙের কী কী উপকারিতা রয়েছে, কী কী অপকারিতা রয়েছে, কোন কোন রোগগুলি নিরাময়ে এটি সহায়তা করে এবং কীভাবে ঝিঙেকে দৈনিক খাদ্য তালিকায় আপনারা ব্যবহার করবেন। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। তো শুরুতেই আমরা বলি, ঝিঙে প্রদাহ বিরোধী উপাদান হিসেবে কাজ করে। ঝিঙে গাছের শুকনো পাতায় ইথানল নামক এক ধরনের যৌগ রয়েছে, যা প্রদাহ বিরোধী উপাদান হিসেবে কাজ করে থাকে। এর প্রভাবে শরীরের বিভিন্ন টিস্যুগুলোতে তরল জমে থাকার কারণে ফোলাফোলা ভাব কম করতে সহায়তা করে এবং যে কোনো ধরনের প্রদাহের সংক্রমণ কমাতে সহায়তা করে। গবেষণায় দেখা গিয়েছে যে ইথানল শরীরের প্রদাহজনিত সমস্যাগুলিকে কম করতে সহায়তা করে। সুতরাং বলাই যেতে পারে, ঝিঙে যে কোনো ক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে কাজ করতে পারে। ঝিঙে থেকে পাওয়া উপাদানগুলি অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় এটি যে কোনো ধরনের প্রদাহকে কম করতে সহায়তা করে। ঝিঙের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল জাতীয় উপাদানগুলি যেমন ফ্লাভোনয়েডস, ট্যানিনস এবং টারপোনয়েডস শরীরে যে কোনো ধরনের প্রদাহ সংক্রমণকে কম করতে সহায়তা করে। মাথা যন্ত্রণা নিরাময়ে, শুনতে অবাক লাগলেও এটা সত্যি, মাথা যন্ত্রণা কিংবা সাইনাসের কারণে হওয়া মাথা ব্যথার সমস্যা কম করতে ঝিঙের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে ঝিঙে গাছের পাতা এবং বীজ থেকে নিষ্কাশিত হওয়া ইথানল যে কোনো ধরনের ব্যথা কমাতে সহায়তা করে। এছাড়াও ঝিঙের মধ্যে রয়েছে অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য, যা মাথার টিস্যুগুলোকে স্বস্তি প্রদান করে, মাথার যন্ত্রণাকে কম করতে সহায়তা করে। এছাড়াও মানুষের উপরে করা গবেষণায় দেখা গিয়েছে, দৈনিক যারা খাদ্য তালিকায় ঝিঙে রাখেন তাদের শরীরে যে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। আলসার কমাতে, খাওয়া দাওয়ার অনিয়ম, অত্যাধিক মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে অনেকের মধ্যেই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রেও ঝিঙে পরিত্রাণ হিসেবে কাজ করে থাকে। পেটের আলসার এবং গ্যাস্ট্রিক আলসার নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই ঝিঙে। ঝিঙের মধ্যে থাকা গ্যাস্ট্রোপ্রোটেকটিভ জাতীয় উপাদানগুলি আলসারগুলির প্রভাবকে কম করতে সহায়তা করে। ঝিঙের মধ্যে থাকা মিথেনোলিক এবং বেশ কিছু জলীয় উপাদান রয়েছে, যা পেটের আলসারের ক্ষেত্রে শান্তি প্রদান করে। এছাড়াও ঝিঙের মধ্যে থাকা উপাদানগুলি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে হওয়া পাকস্থলীতে গ্লাইকোপ্রোটিনের স্তরগুলিকে সুস্থ রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা গিয়েছে যে ঝিঙের মধ্যে এমন কিছু মিথেনোলিক উপাদান রয়েছে যার মধ্যে জলীয় উপাদান রয়েছে। এই উপাদানগুলি গ্যাস্ট্রিক আলসার নিরাময়ে সহায়তা করে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে। প্রাচীনকাল থেকেই চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী সবজি হিসেবে পরিচিত এই ঝিঙে। ডায়াবেটিস রোগীরা তাদের খাদ্য তালিকায় ঝিঙে রাখলে তাদের শরীরে ডায়াবেটিসের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গিয়েছে ঝিঙের মধ্যে থাকা ইথানলিক, মিথানলিক এবং এর মধ্যে এক ধরনের হাইপোগ্লাইসেমিক প্রভাব রয়েছে, যা শরীরের গ্লুকোজের মাত্রাকে প্রভাব করতে সহায়তা করে, যা শরীরের গ্লুকোজের মাত্রাকে কম করতেও সহায়তা করে। এই হাইপোগ্লাইসেমিক প্রভাবের কারণে ঝিঙেকে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপকারী একটি সবজি হিসেবে ধরা হয়। অন্য একটি গবেষণায় দেখা গিয়েছে ঝিঙের মধ্যে পাকা ইথানল, মিথানলিক জাতীয় উপাদানগুলি এবং হাইড্রো অ্যালকোহলিক উপাদানগুলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। যদিও মানুষের উপরে এই গবেষণা নিয়ে আরও এখনও অনেক তথ্য জানার বাকি আছে, তবে একটি প্রাথমিক গবেষণায় দেখা গিয়েছে ঝিঙের মধ্যে থাকা উপাদানগুলি মানব শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপর প্রভাব করে থাকে। আমাশয় রোগের ক্ষেত্রে, পেটের যে কোনো সমস্যা, পেট খারাপ, আমাশয়ের মতো সমস্যাগুলি নিরাময়ের ক্ষেত্রে ঝিঙে ব্যবহার করা হয়ে থাকে। ঝিঙের বীজে থাকা বিভিন্ন ধরনের উপাদানগুলি আমাশয় রোগের উপশমকারী উপাদান হিসেবে পরিচিত, তাই আমাশয় হলে ঝিঙে খাদ্য তালিকায় রাখা যেতেই পারে।
প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে আমাদের যখন আমাশা হয়, সেটি যখন ডায়রিয়াতে রূপ ধারণ করে, সেক্ষেত্রে ডায়রিয়ার মতো সমস্যাগুলি নিরাময়ের ক্ষেত্রে ঝিঙে ব্যবহার করা হয়ে থাকে। ঝিঙের মধ্যে এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যাকটেরিয়ার কারণে হওয়া পেটের অসুখ নিরাময়ে সহায়তা করে। বলা যেতে পারে যে কোনো ধরনের পেটের রোগ নিরাময়ের ক্ষেত্রে ঝিঙে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জন্ডিস প্রতিরোধে, জন্ডিস প্রতিরোধেও ঝিঙের বেশ ব্যবহার হয়ে থাকে। মূলত শরীরের বিলিরুবিনের মাত্রাটি বৃদ্ধি হওয়ার কারণে জন্ডিস দেখা দেয়। জন্ডিস রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ঝিঙে গাছের ফল, বীজ সমস্ত কিছুই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও চিকিৎসাক্ষেত্রে ঝিঙে পাতার গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে। মূলত ঝিঙে পাতার মধ্যে এক ধরনের হাইপোপ্রোটেকটিভ জাতীয় উপাদান রয়েছে, লিভারকে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে সেটি রক্ষা করতে পারে, যার ফলে এই উপাদানটি শরীরে ক্রমশ বর্ধিত বিলিরুবিনের পরিমাণকে কম করতে সহায়তা করে। শরীরে বিলিরুবিনের নিষ্কাশন বাড়তে থাকলে জন্ডিস মারাত্মক আকার ধারণ করতে থাকে, তাই এক্ষেত্রে ঝিঙের ব্যবহার গুরুত্বপূর্ণ। ঝিঙের মধ্যে প্রয়োজনীয় এই উপাদানগুলি থাকার কারণে এটিকে জন্ডিসের ক্রমশমনকারী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, ক্যান্সার বিরোধী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ক্যান্সার রোগের চিকিৎসা বর্তমানে বহু উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে। বলা যায় আধুনিক চিকিৎসা পদ্ধতি দ্বারা ক্যান্সার রোগের নিরাময় সম্ভব, তবে মনে করা হয় ক্যান্সার রোগ নিরাময়ের ক্ষেত্রে ঝিঙেরও কিছু ভূমিকা রয়েছে। NCBI-তে ইঁদুরের উপর গবেষণা করে দেখা গিয়েছে যে ঝিঙের মধ্যে থাকা মিথেনোলিক এবং জলীয় উপাদানগুলি শরীরের টিউমার গঠনের সম্ভাবনাকে কম করে। এছাড়া এর পাশাপাশি মানুষের উপর করা বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ঝিঙের মধ্যে বেশ কিছু ক্যান্সার বিরোধী উপাদান রয়েছে, যার ফলে ঝিঙে গ্রহণের ফলে শরীরে ক্যান্সারের সম্ভাবনা কম হতে পারে। যদিও গবেষণায় ঝিঙের মধ্যে থাকা ক্যান্সার বিরোধী উপাদানগুলির পরিমাণ এখনও যথাযথ তথ্য পাওয়া যায়নি, তবে খুব শীঘ্রই এর উত্তর পাওয়া যাবে। এজন্য ক্যান্সার রোগীরা কেবলমাত্র ঝিঙের উপর ভরসা করে নয়, যথাযথ ক্যান্সার চিকিৎসার পাশাপাশি খাদ্য তালিকায় ঝিঙে রাখতে পারেন। কুষ্ঠরোগ নিরাময়ে, প্রাচীন যুগ থেকেই কুষ্ঠরোগ নিরাময়ের ক্ষেত্রে ঝিঙে ব্যবহার হয়ে আসছে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কুষ্ঠ আক্রান্ত স্থানে যদি ঝিঙে পাতা পেটে লাগানো যায়, সেক্ষেত্রে কুষ্ঠরোগের মাত্রা কমিয়ে আসে। মূলত মাইক্রোব্যাকটেরিয়াম দ্বারা এই সৃষ্ট এই ধরনের রোগগুলো হলো কুষ্ঠরোগ। ইতিমধ্যে আমরা জেনেছি যে ঝিঙের মধ্যে বেশ কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা শরীরের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে বিনাশ করতে সহায়তা করে। যদিও কুষ্ঠরোগ নিরাময়ে ঝিঙের কোনো বৈশিষ্ট্যই সহায়তা করে না, তবে কুষ্ঠরোগ নিরাময়ের ক্ষেত্রে ঘরোয়া টোটকা হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। দাঁত হাজা নিরাময়ের ক্ষেত্রে, শরীরের নরম স্থানগুলিতে হঠাৎ কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে কিংবা পোকা কামড় দিলে বিভিন্ন ধরনের দাঁত এবং হাজার সৃষ্টি হয়। দাঁত হাজা নিরাময়ের ক্ষেত্রেও ঝিঙে ব্যবহার করা হয়। মূলত ছত্রাকের কারণে এই দাঁত হাজার সম্ভাবনা দেখা দেয়। এক্ষেত্রে ঝিঙের মধ্যে বেশ কিছু অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা দাঁত হাজা নিরাময়ের ক্ষেত্রে সহায়তা করে থাকে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, যদিও তারপরেও আমরা আজকে শেষ করব। এখন আসুন আমরা জেনে নেই ঝিঙের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ঝিঙে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও প্রত্যেকটি খাদ্য উপাদান ব্যবহারের ক্ষেত্রে তার পরিমাণটা মাথায় রেখে ব্যবহার করা উচিত। একনাগাড়ে এবং বেশি পরিমাণে যদি কোনো খাদ্য উপাদান ব্যবহার করা হয়, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে ঝিঙের ক্ষেত্রে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও সামান্য কয়েকটি একটু খেয়াল রাখা উচিত। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ঝিঙে খাদ্য তালিকায় রাখা নিরাপদ হিসেবে বিবেচিত হয় না, তাই গর্ভাবস্থায় ঝিঙে খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। অনেকের ক্ষেত্রে ঝিঙে খাওয়ার ফলে অ্যালার্জির সম্ভাবনা দেখা দিতে পারে, সেক্ষেত্রে ঝিঙে খেলে যদি অ্যালার্জির সম্ভাবনা হয়, তবে ঝিঙে খাওয়া অবশ্যই বন্ধ করে দিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানলাম যে ঝিঙের আসলে অনেক উপকারিতা রয়েছে এবং এর পাশাপাশি অবশ্যই কিছু অপকারিতাও রয়েছে, তাই যাদের ঝিঙে খাওয়ার পরে কোনো সমস্যা দেখা দেয়, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।